हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करब कीटो बार्गारेर रेसिपी, जेटा एखन सोशल मीडिया खुबी ट्रेंडिंग एकटा रेसिपी। जारा डाएटे आछेन ओ ओजन कमाते चान किन्तु माझे माझेई बार्गार खेते भीषण ही इच्छा हय, तारा किन्तु सहजेई बाड़ीते এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে এখানে আমি তিনটে সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এবং আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এই ম্যাশ করা আলুতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো ও এক চামচ চাট মশলা, আর দেব স্বাদ মতন বিট লবণ। এবার এখানে আমি কিছু টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সেগুলো এক এক করে এই ম্যাশ করা আলুতে দিয়ে দেব। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো ও একটা বড় সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি, আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটু একটু করে আলু হাতের মধ্যে নিয়ে টিকির আকারে গড়ে নেব। আলুর এই টিকির মধ্যে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন, তাহলে খেতেও ভালো লাগবে এবং পেটও ভরা থাকবে অনেকক্ষণ। এবার আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা বাটার দিয়ে বাটারটা খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। ভালোভাবে বাটারটা মেল্ট হয়ে গেলে এতে আমি এক এক করে টিকিগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামেই রেখেছি। এবার এপিট ওপিট করে আমি দুই সাইড ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব। এইভাবে সব টিকিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই একই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আরও কিছু বাটার। বাটারটা ভালোভাবে প্যানের চারিদিকে লাগিয়ে নিয়ে গোল গোল করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামগুলো আমি দু মিনিটের জন্য হালকা ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা দু মিনিটের জন্য আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি আরও একটু বাটার দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা পনির। এবার পনিরগুলো আমি দু সাইড লাল লাল করে ভেজে নেব। পনিরটা ভাজার সময় কিন্তু আমি কোনো লবণ দেব না, যেহেতু আমি বাটার দিয়েছি আর বাটারে এমনি একটু লবণের পরিমাণ বেশিই থাকে, তাই লবণ দেওয়ার এখানে কোনো দরকার নেই। আর কোনো মশলাও কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। এবার পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। এবার চলে এলাম ফাইনাল স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। বাঁধাকপির একটা পাতা আমি কেটে নিচ্ছি। তো এই বার্গারটা বানানোর জন্য আমি কিন্তু কোনো বান ইউজ করছি না, বাঁধাকপির এই পাতাগুলোই আমি বান হিসাবে ব্যবহার করব। আপনারা চাইলে লেটুস পাতাও ব্যবহার করতে পারেন। এবার এই বাঁধাকপির পাতায় লাগিয়ে দিচ্ছি এক চামচ মেয়োনিজ। আপনাদের কাছে যদি মেয়োনিজটা না থাকে আপনারা কিন্তু এর জায়গায় জল ছড়ানো টক দইও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু টিকি। এবার দিয়ে দিচ্ছি পনির কিউব, এর ওপর দিচ্ছি স্লাইসড টমেটো, এরপর একটা শশার টুকরো, তার ওপর হালকা ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার সবশেষে আমি কিছু অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও একটু ভালো হয়। সবশেষে ওপর থেকে আরও একটা বাঁধাকপির পাতা আমি দিয়ে দিলাম এবং এটাকে একটা স্টিক দিয়ে ভালোভাবে আটকে দেব। আপনারা চাইলে কিন্তু এইভাবেই বার্গারটা খেয়ে নিতে পারেন, এতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে, কিন্তু আমি এটা হালকা ফ্রাই করে নেব। তো দেখতেই পেলেন কত সহজে কত ঝটপট বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিটো বার্গার রেডি হয়ে গেল। ফ্রাইং প্যানে আমি আরও কিছু বাটার দিয়ে দিচ্ছি এবং বাটারটাও ভালোভাবে গলে গেলে আমি এতে এক এক করে এই আমাদের বার্গারগুলো দিয়ে এপিট ওপিট করে হালকা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে দিয়ে 5 মিনিটের জন্য ভেজে নিলেই আজকের এই ডায়েট বার্গার একদমই রেডি। আজকের এই হেলদি আর টেস্টি বার্গারটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।
ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।